এই যে বলছে কি বলো দৃশ্যকল্প এক এইটাতে পাঁচশো গ্রামের একটি গুলোকে বেশ ছয় সেন্টিমিটার বলছে দৃশ্যকল্প একে বলছে পাঁচশো গ্রাম পরের একটি এই যে পাঁচশো গ্রাম পরের একটি গুলোকে বের ছয় সেন্টিমিটার বলছে দৃশ্যকল্প এক থেকে গোলকটির উপাদানের গণত্ব নির্ণয় করবা কি নির্ণয় করবা স্যার গণত্ব সো গণত্ব কি তোমরা জানো গণতিক্যাল টু দিয়েছে এম বাই বি গণত্তর রজিকেল টু এম বাই বি কি স্যার গণত্ব রেজিক্যাল টু এম বাই বি বের করতে ইলে এম জানা লাগবে বি জানা লাগবে মানে বোর এবং আয়তন দুইটাই জানা লাগবে সো এখানে কি কি দেওয়া আছে গুলোকের বর দেওয়া আছে পাঁচশো গ্রাম দেখতে পাচ্ছো সবই দিয়া দিছে পাঁচশো গ্রাম দ্যাট মিন্স এইটাকে কেজিতে নিলে এক হাজার দিয়ে বাঘ দিবা এটা হবে 0.5 পয়েন্ট কেজি তারপর আয়তনটা সরাসরি দেয়া নাই বাট গুলোকের বেশ দিয়ে দিছে তাইলে গুলোকের বেশ মানে ডি ডি দিয়ে দিছে 6 সেন্টিমিটার তার মানে এটা থেকে আমরা বেশার্ধ পাবো ডি বাই করলে হ্যাঁ তাইলে সিক্স বাই টু বেশের ওর দেখ না বেসার্ধ তাইলে এটা থেকে আসে 3 সেন্টিমিটার এটা আসছে বেশার্ধ এটাকে যে তুমি দেশে মিটারে নাও তাইলে আসবে কত দিয়ে বাঘ দিবে একশো দিয়ে বাঘ দিবা 0.03 পয়েন্ট মিটার আসবে বুঝছো এটা এই যে আমরা কী পেয়ে পেলাম বেশ পেলাম সরি বেসার্ধ পেলাম এবার হইতেছে গোলোকের আয়তন বাই করবো গোলকের আয়তন আমরা জানি গোলকের আয়তন বি সমান ফোর বাই থ্রি পাই আর কিউ গোকের আয়তনের ফর্মুলা এইটা সব মান বসাও ফোর বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর কিউব আর কত এই যে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি দেন কিউব তো আসেই এটা কাউন্ট করো এটা কাউন্ট করলেই তোমরা কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবা ফোর বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি হোল কিউব এই যে এইটার্সে গুলোকেল আয়তন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নাইন সেভেন টেন ফোর টেন ফোর বুঝছো আয়তন আয়তন মানে মিটার কিউব ওকে সো এই যে আয়তনটা পেয়ে আমরা আমরা এইবার কি গণত্ব বের করবো না সো এইখানে লিখতে পারো আমাৰ চাইড ৰোটেই যিগিলা কৰা দৰকাৰ হৈ গ'লে অনেক লম্বা হৈ গৈছে চ' লিখিবা চ' অতয় গোলকটিৰ গণত্ব গোলকটিৰ উপাদানে গণত্ব গোলকটিৰ উপাদানে গণত্ব উপাদানে গণত্ব ৰজিকেল টু এম বাই বি কি ছাৰ এম বাই বি এম বাই বি এম কত যে এম হৈ দিছে জিৰ' পইণ্ট ফাইভ কে জি বি কত হিজে আটনে এতিয়া ওৱান পইণ্ট ওৱান থ্ৰী জিৰ' নাইন ছেভেন ইন্টু টেন ইনভাৰ্চ ইন টু টেন ইনভাৰ্চ ফ'ৰ ওকে এইটাই হিসাব করো যা আসো ওইটাই আনসার জিরো পয়েন্ট ফাইভ এটা বাক করলে আসছে চার হাজার চারশো বিশ পয়েন্ট নাইন সিক্স বুঝছো এবং ঘনত্ব ঘনত্বের একক হইতেছে কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব বুঝছো একদম ইজি এইগুলা একদম ইজি একদম ইজি বুঝছো এটা আমরা চ্যাপ্টার ফাইভ থেকে করছি এবং এইটার নাম্বার ছিল ফাইভ আমরা আনসারটা একটু মিলাই বোঝাইসে আমাদের কি সবগুলা ওয়ান ফিফটি নাইন টোয়েন্টি ফোর আনসারটা মিলাইতে আমরা কি থাকবো দেখতে পারবো ক্যালকুলেশনে তো ভুল হতেই পারে মাঝে মধ্যে সো এটা এই আমাদের তো ভুল হয়েছেই কিভাবে ভুল হয়েছে এই ওরা ভুল করছে ভুল করছে ওরা ওরাই ভুল করছে আমরা ঠিক করছি কি এখানে গোলকের বেশ দিয়ে দিছে ছয় সেন্টিমিটার তাহলে গোলকেরা এত না আসবে এইটা ঠিক আছে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি হোল কিউব পাই আর কিউব এবং জিরো পয়েন্ট ফাইভ বাঘ আনসার চার হাজার চারশো বেশি আছে ওকে ওরা ভুল করছে হুম ওরাই ভুল করছে বুঝছো এটাই আনসার তোমাদের ওই যে কি বলে সাপ্লিমেন্ট যেটা আছে পাঞ্জাবির ওইটাতে ভুল দেওয়া আছে এইটার আনসার যদি একদম এইখানে তারা বেশার্ধটাকে জিরো পয়েন্ট সিক্স ধরে ফেলছে বাট এখানে বেশ দিয়ে দিচ্ছে সিক্স সেন্টিমিটার বুঝছো তারা ওইটাকে বেশার্ধ ধরে ফেলছে তাইলে সমস্যা আছে আচ্ছা এবার গো নাম্বারটায় আসো গো নাম্বারটা কি বলছে দৃশ্যগল্প দুই এ এই যে দৃশ্যগল্প দুই এ উভয় পৃষ্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল বিশ্লেষণের মাধ্যমে দেখো মানে উভয় পৃষ্ঠনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল এটা দেখেই বা তাহলে দেখো ছোটো ও বড়ো পৃষ্টনের ক্ষেত্রেফল যেটা কমে ফাইভ সেন্টিমিটার এবং একশো সেন্টিমিটার আচ্ছা আমি এটা মুছে ফেলি এদিক দিয়ে তাইলে আমাদের করতে সুবিধা হবে ওকে বলছে দৃশ্যকল্প দুই এ উভয় বিশ্বনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল কিভাবে করবা আচ্ছা আমাদেরকে আমরা জানি কাজ ডাব্লিউ সমান কাজ ডাব্লিউ সমান এফ এস এফ এস বুঝছো স্মরণ হইলে উচ্চত হইলে এফএইচ বা এফ এক্স বাট এইখানে হইতেছে এখানে কি এইখানে সেইম মানে এখানে সেম হইতেছে স্মরণের পরিবর্তন হবে বা এটা নিচে নামবে উপরে উঠবে তো এটা কি মানে এল পরিমাণ নিচে নামলে আমরা ডাব্লিউ সমান এফ ইন্টু এল ধরতে পারবো এটা হইতেছে আমাদের কাজ কাজের ফর্মুলা সো উভয় পৃষ্টনে কাজের ফর্মুলা উভয় পৃষ্ট এই কাজটা সমান হইসে দেখেই বা বুঝছো মানে ডাব্লিউ ওয়ান সমান ডাব্লিউ টু দেখেই এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত কোয়েশ্চেন এইটাই আনসার কাঙ্ক্ষিত আনসার এইটা সো এটা কীভাবে করবা দেখো ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু আচ্ছা সো তুমি এটা করার জন্য এটা করার জন্য তোমাকে প্রথমেই হইতেছে দেখো এইখানে তোমাকে বলছে ছোটো ও বড়ো পিস্টনের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ছোটো পিস্টনের ক্ষেত্রফল এ ওয়ান এটা বলে দিছে ফাইভ সেন্টিমিটার স্কোয়ার বুঝছো বড়ো পিস্টনের ক্ষেত্রফল এ টু এটা বলে দিছে দেখতেছ একশো সেন্টিমিটার স্কোয়ার আসো এবং বল প্রয়োগ করে ছোটো পিস্টনকে বিশ সেন্টিমিটার নিচে নামানো হলো বল প্রয়োগ করে ছোটো পিস্টনটা বিশ সেন্টিমিটার নিচে নামছে মানে এল ওয়ান যেটা এল ওয়ান এটা কতটুকু নিচে নামছে এটাই দিকে নিচে নামছে কতটুকু নিচে নামছে মানে বুঝে এই যে চিত্রটা আছে না মনে করো এটাতে বল দিছে তারা হ্যাঁ এটা পানি এগুলো পানি এটাতে বল দিছে তো এটাতে বল দিছে বল দেওয়া এটা নিচে নামছে নিচে নামছে বুঝছো এটা নিচে নামছে কতটুকু নিচে নামছে এই যে যতটুকু নিচে নামছে ওই ওইটুকু পরিমাণ ওইটুকু পরিমাণ দিছে বিশ সেন্টিমিটার কত বিশ সেন্টিমিটার এবং ওইটাকে আমরা এল ওয়ান ধরছি এল ওয়ান ধরছি এবং এটা যদি নিচে নামে এটা উপরে উঠবে এটা যদি নিচে নামে এই যে বড় যে আছে এটা তো এইখানে আছে না এটা উপরে উঠবে এখানে ফোর্স ক্রিয়েট হবে এবং সে উপরে উঠবে কোথায় উঠবে উপরে উঠবে বুঝছো উপরে উঠবে মনে করো এই পরিমাণ উপরে উঠবে এবং এইটাকে আমরা এল টু ধরছি বুঝছো ওকে বুঝা গেছে সো এল ওয়ান বলছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ওকে ওকে বিশ সেন্টিমিটার আচ্ছা সো এইটা পেলাম আমাদের এল টু জানা লাগবে হ্যাঁ এখানে তো এফ ওয়ান এফ টু দুইটাই দেওয়া আছে নাকি না এফ ওয়ান এফ টু দুইটাই দেওয়া নাই আমাদেরকে দেখো আচ্ছা এল টু আমরা তো জানি ডাব্লিউ ওয়ান সমান এফ ওয়ান এল ওয়ান এইটা হবে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু হবে এফ টু এল টু বুঝতে পারছো পারতেছি কৃতব্যাস্ত এইগুলাই সো এফ ওয়ান এল ওয়ান এফ টু এল টু এই সবগুলোই জানা লাগবে সো এইখানে দেখো এফ ওয়ান কিন্তু বলে দিছে এফ ওয়ান কত বলে দিছে এফ ওয়ান একশো নিউটন এক্সো নিউটন বলে দিছে একশো নিউটন জাস্ট এল টু নাই দেন দেন্দেশে এফ টু যেটা ওইটাও নেয় বুঝতে পারছো এল টু না এল টু নাই এবং এফ টু নাই সো আমরা কী করবো আমরা প্রথমে দেশে এফ টু নির্ণয় করবো আমরা জানি আমরা জানি এটা সবাই জানি যে আমরা জানি এফ টু আমরা মেন সূত্র কোনটাই যে এইভাবে এ ওয়ান বাই এ টু ফিজিক্যাল টু এফ ওয়ান বাই এফ টু এরকম বুঝছো বা যেই যাইভাবে যেরকমভাবে লিখে হবে সো এইটা থেকে আমরা মনে করি যে এফ টুটাকে যদি এইখানে লিখে তাইলে এ ওয়ানকে এইখানে নিয়ে আসতে পারবো বুঝছো তাইলে এইটা হবে না আর গুণন করে প্রতি আর গুনন করলে হবে এফ টু ইন্টু এ ওয়ান এফ টু ইন্টু এ ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এ টু বুঝতে পারতেছো তাইলে এখান থেকে এফ টু ইকাল টু বা এফ ওয়ান ইন্টু এ টু বাই এ ওয়ান এ ওয়ানটার নিচে বাঘ হয়ে গেছে বুঝছো এ ওয়ানটার নিচে বাঘ হয়ে গেছে আমরা এফ টু নির্ণয় করার পছন্দ নির্ণয় করো এফ টু ইকাল টু আসবে এফ ওয়ান কত বলো এফ ওয়ান এক্স ওয়ান এক্সো ইন্টু এ টু বাই এ ওয়ান এ এ টু একশো ওয়ান ফাইভ ডিভাইডেড বাই ফাইভ সো এইটা যদি করো আলটিমেটলি আমাদের আসতেছে বিশ ইন্টু একশো নাকি তাহলে দুই হাজার দুই হাজার লিটন এফ টু কত পাইছি এফ টু পাইছি দুই হাজার লিটার বোঝা গেছে বোঝা গেছে আশা করি ওকে এফ টু পেয়ে গেছে এবার আমাদের দরকার এল টু উচ্চ এল টু এল টুর ক্ষেত্রে কী হবে তোমরা এল টুর ক্ষেত্রে সূত্র আছে আমি বুঝাই আমরা জানি হইতেছে মানে যখন এটাতে প্রেস দিবা বুঝছো এটাতে প্রেস দিবা তখন এটার আয়তন হইতেছে আয়তন অপরিবর্তিত থাকে আয়তনের চেঞ্জ হয় না বলের চেঞ্জ হয় বলের ক্ষেত্রে সূত্র এইটা মানে এতেছে আয়তন মানে মানে ক্ষেত্রফল সমানুপাতিক এফ বুঝছো এটা দেখে এই সূত্রটা আসে বাট আমরা জানি আরেকটা সূত্র আছে এ ওয়ান এল ওয়ান সমান এ টু এল টু কি স্যার এল ওয়ান সমানো বের করবা আমরা জানি এল ওয়ান সমান যতটুকু আয়তনের পরিবর্তন হবে এটা সেম আয়তনের পরিবর্তন হবে এই জন্য বি ওয়ান ইকাল টু বি টু থেকে আসে এরকম বি ওয়ান সমান কি এ ওয়ান এল হ্যাঁ এ ওয়ান এল মানে কি এই যে ক্ষেত্রফল ইনটু উচ্চতা কি কি এরকম এলকে যদি উচ্চতা ধরো এটা তো আমরা জানি আয়তন সমান ক্ষেত্র হল উচ্চতা যাই বলো সো এইটা ডিরেক্ট লিখতে পারো এ ওয়ান এল ওয়ান টু এ টু এল টু বুঝছো সো এটা থেকে আমরা কি বের করবো এল টু সো এল টু ইকাল টু আসবে এই যে এ ওয়ান এল ওয়ান আছে এ ওয়ান এল ওয়ান এবং নিচে হইতেছে কি বাঘ হয়ে আসবে এ টু বুঝতে পারছো এটাতে আইসা মান বসাও এল টু টু আসতেছে আলটিমেটলি এ ওয়ান এল ওয়ান এ ওয়ান হইতেছে ফাইভ এল ওয়ান বিশ এবং এ টু কত সরি এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু তাহলে এ টু হইতেছে একশো ইন্টু এল ওয়ান কত এল ওয়ান হইতেছে বিশ এটা যদি হিসাব করো এটা দেখে এল টু আসবে ফাইভ বাই একশো ইন্টু বিশ ওয়ান আসছে কত আসে ওয়ান আসছে এল টু কত আছে এই যে এল টুও পেয়ে গেছি ওয়ান কী পাইছি ওয়ান সেন্টিমিটার এবং এফ টু পাইছি কত দুই হাজার নিউটন দুই হাজার নিউটন বুঝছো বুঝা গেছে ওকে আসো এবার পরে আসো তুমি হইতেছে তোমার দরকার হইতেছে কি মানে উপবিশনে কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল দেখে তাইলে অতএব কাজ ডাব্লিউ ওয়ান প্রথমটাতে কী তো কাজ এফ ওয়ান ইন্টু এল ওয়ান এফ ওয়ান কত প্রথমটাতে একশো নিউটন ইন্টু এল ওয়ান কত প্রথমটার এল ওয়ান বিশ সেন্টিমিটার এটাকে মিটারে লিখবা হুম তাহলে এল ওয়ান যেটা এল ওয়ান যেটা এটা বিশ সেন্টিমিটার না এটা এইবার কাজ বের করতেছ ডিরেক্ট মিটারে লিখবা কত আসে জিরো পয়েন্ট টু মিটার আসে যদি বাঘ একশ দিয়ে তাইলে এটা জিরো পয়েন্ট টু লিখো কত আসবে একশো ইন্টু জিরো পয়েন্ট টু একশো বিশ ডুল আসছে কত আসছে বিশ জুল বুঝছ তারপরে ডাব্লিউ টু বের করো ডাব্লিউ টু করলে কী হবে এফ টু ইন্টু এল টু এফ টু কতই যে আমরা পাইছি দুই হাজার নিউটন দেখতে পাচ্তেছ দুই হাজার নিউটন ইন্টু এল টু কতই যে এল টু এক সেন্টিমিটার পাইছি এটাকে মিটারে নাও এল টু সমান এক সেন্টিমিটার আছে মিটারে নিলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার এটা ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান করো এটাও বিশ জুল আছে কি আছে বিশ জুল তাহলে দেখো আলটিমেটলি আমাদের ডাব্লিউ সমান ডাব্লিউ টু আছে মানে এটাই তো আমাদের কাঙ্ক্ষিত আনসার বলছে উভয় উপবৃষ্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত আছে বুঝছো বুঝা গেছে